হ্যালো এভরিওয়ান, আরও একটা সুন্দর বেবি শুয়ের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। বরাবরের মতো চেষ্টা করেছি সহজ করে বোঝানোর জন্য। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই বেবি শুটি বানানোর জন্য প্রথমে সোল বানিয়ে নিতে হবে। সোল বানানোর টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সোলের সাইজ অনুযায়ী জুতা ছোট বড় হয়ে থাকে, তো এটা আপনারা একদম নিউবর্ন থেকে শুরু করে 2-3 বছরের মাপ পর্যন্ত এই বেবি শুটি করতে পারবেন। প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলো এখানে আমি নিয়েছি। এখানে আমি এনএ উল ইউজ করব আজকে। এটা খুবই সফট একটা উল, এটা আমি অনলাইন থেকে কিনেছি। অন্যান্য প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। 3.5 মিলিমিটার সাইজ হুক নিয়েছি। তো প্রথমেই একটা সোল লাগবে এরকম, এই সোলটা আমি করে রেখেছি আগেই। সোল সহ ভিডিও করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই আমার সব জুতার টিউটোরিয়ালে আমি সোল আগে থেকেই করে রাখি, শুধু উপরের পার্টটা আপনাদের দেখাই। এই সোলটা মেপে দেখাচ্ছি। এই সোলটার সাইজ হচ্ছে প্রায় 5 ইঞ্চির মতো। 1 থেকে 1.5 বছরের মাপের বাচ্চারা এটা পরতে পারবে। এটা হচ্ছে রাইট পার্ট সোলের, এটা বাইরে থাকবে মানে যেটা সবাই দেখবে, আর এটা হচ্ছে রং পার্ট, রং পার্ট পায়ের তলায় থাকবে। এবার এই জুতার ডিজাইন করার জন্য আমি মার্ক করে নেব স্টিচ মার্কার দিয়ে। এভাবে দুপাশে ভাঁজ করে পায়ের গোড়ালির দিকে দুটো স্টিচ মার্কার দিতে হবে, আর সামনের দিকেও দুপাশে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিতে হবে। স্টিচ মার্কার দিয়ে সামনে এবং পিছনে মার্ক করাটা সম্পূর্ণ আইডিয়া করে করতে হবে। এবার আমি ডান পাশ থেকে কাজ করা শুরু করব, এ পাশ থেকে কাজ করা শুরু করব। এরপর এভাবে ঘুরে ওই পাশে যাব, আবার ঘুরে এ পাশে ব্যাক করব। প্রথম রাউন্ড আমি ব্যাক লুপে করব। আমরা জানি যে স্টিচ মার্কারে দুটো লুপ থাকে, দুটো লুপের যে ব্যাক লুপ, ব্যাক লুপে আমি প্রথম রাউন্ড করব। রাইট পার্ট বা ডান পাশে আমি এবার সুতা জয়েন করে নেব। এই হচ্ছে বোথ লুপ, স্টিচের বোথ লুপ। এটার ব্যাক লুপে, ব্যাক লুপ হচ্ছে এটা, এই ব্যাক লুপে আমি কাজ করব। সম্পূর্ণ প্রথম রাউন্ড আমি ব্যাক লুপে কাজ করব। তো এখানে আমি এবার সুতা জয়েন করে নিচ্ছি। জয়েন করার পর চেইন করতে হবে একটা, চেইন 1। এবার সেম ব্যাক লুপ স্টিচে 1/2 DC করতে হবে, হাফ ডাবল কুশি করে নিচ্ছি। 1/2 ডাবল কুশি, নেক্সট 13 স্টিচ, টোটাল 14 স্টিচ, মানে মোট 14টা হাফ ডাবল কুশি হবে এ পাশে। প্রতিটি স্টিচে একটা করে হাফ ডাবল কুশি এখন করে নিচ্ছি। মোট 14টি হাফ ডাবল কুশি করতে হবে, তো আমি এখন করে নিচ্ছি। টোটাল 14 হাফ ডাবল ক্রোশি এখানে করা হয়ে গেছে। এবার বাম পাশে যাওয়ার জন্য আমি চেইন করব 9টি। জুতার সাইজ অনুযায়ী গোড়ালির জন্য এখানে চেইন কম বেশি হতে পারে, এখানে আমি 9টা চেইন নিয়েছি, আপনাদের 7টা কিংবা 8টাও লাগতে পারে। তো আমি এখন বাম পাশে চলে যাব। বাম পাশে যে স্টিচ মার্কারটা দেখতে পাচ্ছেন, এটার ব্যাক লুপে আমি এবার জয়েন করে নেব। ব্যাক লুপের আমি এবার একটা হাফ ডাবল কুশি করে দেব, তাহলেই জয়েন করা হয়ে যাবে। এভাবে আমি জয়েন করে নেব। এবার এ পাশেও টোটাল 14টি হাফ ডাবল কুশি করতে হবে। প্রতিটি ব্যাক লুপ স্টিচে একটা করে হাফ ডাবল কুশি করতে হবে। এভাবে পরবর্তী স্টিচ মার্কার পর্যন্ত মোট 14টি হাফ ডাবল কুশি করা হয়ে যাবে। আমি এখন সবগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুপাশে 14টি করে হাফ ডাবল কুশি করা হয়ে গেছে। স্টিচ মার্কারগুলো খুলে নিচ্ছি, এগুলোর আর কোনো প্রয়োজন নেই। চলে যাচ্ছি সেকেন্ড রাউন্ডে। একটা চেইন করব, চেইন 1। এবার এটাকে টার্ন করে নেব। 1/2 ডাবল কুশি,
সেম স্টিচে 1/2 ডাবল কুশি করে নেচ্ছি। এবার পরবর্তী 13টি স্টিচে একটা করে হাফ ডাবল কুশি করব, মানে এই পাশে যে 14টি হাফ ডাবল কুশি করেছিলাম প্রথম রাউন্ডে, সেকেন্ড রাউন্ডেও এখানে 14টি হাফ ডাবল কুশি করতে হবে। প্রতিটি স্টিচে একটা করে হাফ ডাবল কুশি করে কন্টিনিউ করছি। সবগুলো স্টিচে একটা করে হাফ ডাবল কুশি করে নিয়েছি। এবার চলে এসেছি চেইনে, এখানে 9টা চেইন করেছিলাম, প্রতিটি চেইনে একটা করে হাফ ডাবল কুশি করতে হবে। 1/2 ডাবল কুশি নেক্সট ইচ চেইন। সবগুলো চেইনে একটা করে হাফ ডাবল কুশি করে নিয়েছি। এবার এই পাশে অপোজিট পাশে এখানে চলে এসেছি, এখানে প্রতিটি স্টিচে একটা করে হাফ ডাবল কুশি দেব, টোটাল 14 হাফ ডাবল কুশি হবে। এ পাশে প্রতিটি স্টিচে একটা করে হাফ ডাবল কুশি করব, আর এবারের হাফ ডাবল কুশিগুলো অবশ্যই বোথ লুপে করছি। তো আমি এখন সবগুলো করে নিচ্ছি। সবগুলো করা হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড কমপ্লিট, চলে যাচ্ছি থার্ড রাউন্ডে শুরু করছি। একটা চেইন করে টার্ন করে নেব, চেইন 1 করে টার্ন করে নিয়েছি। এবার এই রাউন্ড শুরু করব সিঙ্গেল কুশি দিয়ে। সেম স্টিচে একটা সিঙ্গেল কুশি দিলাম, নেক্সট স্টিচ সিঙ্গেল কুশি। এভাবে এই রাউন্ডে যতগুলো স্টিচ আছে প্রতিটি স্টিচে একটা করে সিঙ্গেল কুশি দেব, তাহলে টোটাল 37 সিঙ্গেল কুশি হবে এই রাউন্ডে। সবগুলো স্টিচে সিঙ্গেল কুশি দিয়ে শেষ করছি। সিঙ্গেল কুশি দিয়ে থার্ড রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবার এই জুতার ফ্রন্ট পার্ট বা সামনের অংশ করতে হবে। একটা চেইন করে টার্ন করে নিয়েছি, সিঙ্গেল কুশি করব মোট 5টা স্টিচে। 1 সিঙ্গেল কুশি নেক্সট 5 স্টিচ, টোটাল 5 সিঙ্গেল কুশি এখানে করতে হবে। ফাইভ সিঙ্গেল কুশি করা হয়ে গেলে একটা চেইন দিয়ে এটাকে টার্ন করে নেব। টার্ন করে নিয়েছি, আবার এখানে 5টা সিঙ্গেল কুশি করতে হবে। 1 সিঙ্গেল কুশি নেক্সট 5 স্টিচ। হয়ে গেছে, আমি আবার একটা চেইন দিয়ে টার্ন করে এখানে প্রতিটি স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করে নেব, টোটাল 5 সিঙ্গেল কুশি। এই রো শেষ, চলে যাচ্ছে নেক্সট রোতে। একটা চেইন করে টার্ন করে নেব। এভাবে আমি 3টা রো করেছি, আরও 3টা রো করতে হবে, টোটাল 6 রো করে নিতে হবে। তো টোটাল 6 রো আমি করে নিয়েছি। এবার অপোজিট পাশে আমি জয়েন করে দেব, এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে অপোজিট পাশে আমি জয়েন করে নিলেই হয়ে যাবে। এবার জয়েন করার সিস্টেমটা আপনারা দেখে নেন। এই হচ্ছে বোথ লুপ, বোথ লুপে জয়েন করব না, আমি ব্যাক লুপে জয়েন করব। ব্যাক লুপে জয়েন করে আমি সুতার লুপটা টেনে নিয়ে আসবো এ পাশে। এবার একটা চেইন করব, চেইন করে এবার নেক্সট যে 5টা স্টিচ আছে 5টা স্টিচের ব্যাক লুপ এবং ফ্রন্ট লুপে একটা করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। দেখতে পাচ্ছেন, এটার হচ্ছে আমি, এই হচ্ছে টোটাল লুপ, এটার ব্যাক লুপ নেব, আর উপরে যে বেল্ট করেছি সেটার ফ্রন্ট লুপ নেব। এটার ফ্রন্ট লুপ নিচ্ছি, এই হচ্ছে ফ্রন্ট লুপ, এই দুটো লুপ একসাথে করে একটা স্লিপ স্টিচ করব। এভাবে আমি 5টা স্লিপ স্টিচ করে এই সম্পূর্ণ ফ্রন্ট পার্টটাকে আমি জয়েন করে নেব। তো সবগুলো জয়েন করা হয়ে গেছে, এবার একটা চেইন দিয়ে লক করে আমি সুতা কেটে নেব। এই কাটা সুতাটা সুন্দর করে হাইড করে দিতে হবে যেন দেখা না যায়।
सेम एक ही भावे अन्य सूटीओ आमी बनिए नियेछी सेम एक ही प्रोसेसे बनाते होबे कोनो चेंज होबे ना तो एखाने दुटो जुता आमार करा हुए गेछे एबार सौंदर्येर जोनो बा डिजाइनेर जोनो आमी उपरे एकटा बो करबो तार जोनो एखाने आमी सूता नियेछी बेबी पिंक कलर एटाओ एने उल तो एबार देखिए दिच्छी किभाबे बोटी करते होबे। प्रथमे एकटा स्लिप नट करे निते होबे। এবার আমি চেইন করব। চেইন করতে হবে মোট 7টি। প্রথমে 5টা চেইন করব, চেইন 5। এবার উপরের রো এর জন্য আমি দুটো চেইন করে নেছি আরো। এবারে হুক থেকে 3 নম্বর চেইনে একটা ডাবল কুশি করতে হবে। 1 ডাবল কুশি অন 3rd চেইন ফ্রম দা হুক। এবার নেক্সট প্রতিটি চেইনে একটা করে ডাবল কুশি করব। এখানে মোট 5টা ডাবল কুশি হবে, টোটাল 5 ডাবল কুশি। ফার্স্ট রো কমপ্লিট, চলে যাচ্ছি সেকেন্ড রোতে। চেইন 2 টার্ন করে নেছি, সেম স্টিচ 1 ডাবল কুশি করতে হবে, 1 ডাবল কুশি, নেক্সট 4 স্টিচ, পরবর্তী 4টা স্টিচে আমি একটা করে ডাবল কুশি করে নেছি। সেকেন্ড রো কমপ্লিট, চেইন 2 টার্ন করে নেব, 1 ডাবল কুশি, নেক্সট 5 স্টিচ, প্রতিটি স্টিচে একটা করে ডাবল কুশি করে দিচ্ছি। এভাবে প্রতিটি রোতে 5টা করে ডাবল কুশি হবে। এভাবে মোট 10টা রো করতে হবে, টোটাল 10 রো এখানে কমপ্লিট করতে হবে। সবগুলো করে ফিরে আসছি। এখানে আমি টোটাল 10 রো করে নিয়েছি, প্রতিটি রোতে 5টা করে ডাবল কুশি করেছি। এবার আমি জয়েন করে নেব। এভাবে দুইটা সাইড একসাথে করে জয়েন করে নেছি। হুক থেকে লুপটা খুলে নিয়ে অপোজিট পাশে শেষ মাথায় এভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি লুপটা নিয়ে আসব হুকের ভিতরে, জয়েন করব, এবার একটা চেইন করব, এবার জয়েন করে দিচ্ছি সিঙ্গেল কুশি দিয়ে। আপনারা চাইলে স্লিপ স্টিচ দিয়েও জয়েন করতে পারেন। যেহেতু এখানে 5টা ডাবল কুশি আছে তাই আমি 5টা সিঙ্গেল কুশি দিয়ে জয়েনিংটা কমপ্লিট করব, টোটাল 5 সিঙ্গেল কুশি। চেইন 1 একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নেচ্ছি। ভালো করে গিট দিয়ে নেচ্ছি যেন খুলে না আসে। সুতা কাটার পরে এবার এটাকে আমি উল্টে নেব। উল্টে এটাকে ভিতরের দিকে দিয়ে দিলাম। এবার এই বটি মাঝ বরাবর আমি পেঁচিয়ে নেব। এখানে আমি অন্য কালার সুতা নিয়েছি, বডি কালার, শুয়ের যে বডি কালারটা ছিল সে কালার সুতাটা নিয়েছি। একদম বইয়ের মাঝ বরাবর যে কাজটা করেছি এখন এটার মাঝ বরাবর পেঁচিয়ে নিতে হবে। খুব বেশি টাইট করার দরকার নেই, মোটামুটি টাইট করলেই হবে। দেখতে পাচ্ছেন আমি মোটামুটি টাইট করে নিয়েছি যেন খুলে না আসে। আবার অনেক বেশি লুজ হবে না, অনেক বেশি টাইট হবে না, মোটামুটি হবে। এভাবে পেঁচিয়ে নেওয়ার পরে এটাকে আমি সুন্দরভাবে আটকে নেব মেইন অংশের সাথে যেন এটা খুলে না আসে। এবার আমি সুতা কেটে দিচ্ছি। এই বো রেডি, এরকম দুটো বো করে নিতে হবে। আমি দুটো করে নিয়েছি। এবার এই দুটো বো আমি শুয়ের সাথে জয়েন করে দেব। তো এই যে শু রেডি,
এর উপরে সুন্দর করে সেটিং করে নিলেই একদম রেডি শুগুলো। তো আমি এখন লাগিয়ে নেব, এখানে আমি নয়তার সুতা ইউজ করব বউগুলো শুয়ের সাথে লাগানোর জন্য। সিম্পলি লাগিয়ে নিলেই হয়ে যাবে, এটা আলাদা কোনো সিস্টেম নেই। এরপরেও যাদের সমস্যা হবে তাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। উপরের বো ডিজাইনটি লাগানো হয়ে গেছে, একইভাবে অন্য শুয়েও আমি লাগিয়ে নিয়েছি একইভাবে। তো রেডি হয়ে গেছে বাচ্চাদের জন্য সুন্দর কিউট একটি জুতার ডিজাইন। এই জুতার ডিজাইনটি করে আপনারা আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন, কিংবা ব্যবসার কাজেও লাগাতে পারেন। চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনের কাজ করতে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন, কেমন লাগলো এই ভিডিওটি তা জানিয়ে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই।